ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 7টা আর 6:30টার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম, কারণ জয় নাইট ডিউটি গেছিল, তো ওর জন্য উঠে খাবার দাবার সব প্রিপারেশন নিচ্ছিলাম। তো জয় চলে এসছে 7টার সময় আর এখন গেছে ফ্রেশ হতে, আর আমি এখন খাচ্ছি চিয়া সিডস ভেজানো গরম জল। তো দুধ আমি খেতে পারি না একদমই, দুধ খেলে আমার গন্ধ লাগে জানি। এটা দুধের মধ্যে চিয়া সিডটা খেলে একটু বেশি প্রোটিন পাওয়া যায়, মানে একটু হেলদি হয়, কিন্তু আমি পারি না গো, আমি তাই গরম জলের মধ্যে চিয়া সিড ভিজিয়ে খেয়ে নিই, ঠিক আছে। আর জয় এখন ফ্রেশ হতে গেছে, জয় ফ্রেশটা হয়ে আসলেই আমরা চা টা খাবো, তারপরে তো ব্রেকফাস্ট করে দিলে জয় ঘুমিয়েই পড়বে। তো চলো ওর জন্য প্রিপারেশন নিয়ে নিই সব কিছু তাড়াতাড়ি করে। তো জয় ফ্রেশ হয়ে আসার পর তারপরে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি আমি এখানে ব্রেকফাস্ট বানাতে। আর জয় চলে গেছে স্নান করতে, ও স্নান করা আস্তে আস্তে আমার ততক্ষণে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। আর আজকে একটু বানাবো পাস্তা, কারণ আজকে সানডে, ব্রেকফাস্ট তো একটু স্পেশাল দরকার, তাই না? আর এই সবজিগুলো আমি কালকে রাতেই কেটে নিয়েছিলাম, যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি জানি যে সকালবেলাতে একটু তাড়াহুড়ো পড়ে যায়, তাই আমি রাতে সবজিগুলো কেটে নিয়েছি। অনেকদিন থেকে না গাজর আর বিনসগুলো ঘরে পড়েছিল, তো ভাবলাম পড়ে পড়ে এগুলো নষ্ট হবে বেকার, তো আমি তত এগুলো দিয়ে দিই পাস্তার মধ্যে। আর পাস্তার মধ্যে না মানে সবজি ছাড়া পাস্তা খেতে একদম ভালো লাগে না, শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে খেতে ভালো লাগে না আমার, তাই আমি একটু সবজি দিয়ে দিই, তাহলে সুন্দর লাগে খেতে। আর তারপর একে একে সসও দিয়ে দিচ্ছি, চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে দিই, তারপরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথম কাজ করেছিলাম আজকে, পাস্তাগুলো এসে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ পাস্তা হতে তো বেশি টাইম লাগে না। আর আমি না ঠিক চাউমিনটা করতে পারি না, করতে পারি কিন্তু চাউমিনটা আমি সেদ্ধটা করার সময় একটু বেশি সেদ্ধ করে ফেলি, যার কারণে একটু গলে যায় আর চাউমিনটা না ঝরঝরে হয় না। ঝরঝরে চাউমিন না হলে কি ভালো লাগে বলো খেতে? তাই আর পাস্তাটা কিন্তু ওরকম বেশি সেদ্ধ হয়ে গেলে একটার গায়ে একটা লেগে যায় না, তাই আমার পাস্তাটাই বেশি ইজি লাগে আর খেতেও কিন্তু সুন্দর লাগে আমার। চাউমিনটা যদি আমাকে কেউ করে দেয় তাহলে আমি একদম বলবো পারফেক্ট, কিন্তু আমি নিজে অতটা ভালো চাউমিন করতে পারি না। আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই দুটো, এখন দিয়ে দিচ্ছি। আর এইভাবে লম্বা লম্বা করে পাস্তার সাইজ মতন ডিমগুলোকে কেটে দিয়ে দিচ্ছি, কারণ পাস্তার যেরকম শেপ সেইভাবেই কিন্তু লম্বা লম্বা করে আমি গাজর আর বিনসটা কেটেছিলাম, আর ডিমটাকেও কিন্তু সেইভাবেই কেটে নিলাম, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেকেই তোমরা ঝুড়ি মানে ডিমের যে ভুজিয়াটা হয় ওটা করে খাও, ওইভাবেও ভালো লাগে, এইভাবে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমার পাস্তাও হয়ে গেছে, আমি একটু নুনটা চেক করে দেখে নিয়েছি, দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। তো চলো আগেবার ব্রেকফাস্টটা করে নিই, আর আমিও জয়ের সাথে একেবারে ব্রেকফাস্টটা এখন করে নেব, কারণ গরম গরম পাস্তাটা খেলে ভালো লাগবে, পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না, তাই গিয়ে দুজনে একসাথে এখন ব্রেকফাস্টটা করে নেব। দাঁড়াও দুটো চামচ নিয়ে নিই, আগে দুই দিকে দুটো চামচ দিয়ে দিলাম দুজনের, দুটো কাটা চামচ, এবার খুন্তির মধ্যে যা লেগেছিলো ওগুলো পরিষ্কার করে নিয়ে গিয়ে যাই ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমি সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি, যেমন ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছেও নিয়েছি, এখন শুধু রান্নাটা বাকি, আর আজকে জামা কাপড় কাটবো কাচবো না। আর কালকে না জয় যখন একেবারে চিকেন নিয়ে এসেছিলো কালকে, কারণ আজকে তো সানডে, ও তো নাইট ডিউটি করে এসে ঘুমিয়েই পড়বে, তাই কালকে চিকেন নিয়ে এসেছিলো একসাথে রাত্রিবেলা। তো চিকেনের সাথে সাথে অনেক রকমের সবজিও নিয়ে এসেছিলো, একেবারে বাজারটা কমপ্লিট করে নিয়ে এসেছে। আর এই ধনে পাতাগুলোও নিয়ে এসেছে, দেখো ওকে বলেছিলাম একটু কম ধনে পাতা আনতে, দেখো পিছনের এক প্লাস্টিক ধনে পাতা, এই ধনে পাতাগুলো একসাথে 10 টাকার নিয়ে এসছে, এখানে না এখন খুব বেশি 10 টাকার ধনে পাতা দিয়ে দিচ্ছে। আমি ওকে বলেছি 5 টাকার এক আটি ধনে পাতা আনবে, ওর নাকি 5 টাকার এক আটি ধনে পাতা চাইতে লজ্জা করে, তো আমি বললাম ঠিক আছে আমি তো চাইলে আমার লজ্জা করে না, ওটা তো দিয়ে দেয় ওনারা তো কিছু বলে না। দাঁড়াও ধনে পাতাটা আগে বেটে নিই তারপরে কথা বলছি। তো এখানে ধনে পাতাও বাটা হয়ে গেছে, আগের দিন ধনে পাতা বাটা দিয়ে জয়ের মতন রেসিপি ট্রাই করেছিলাম যখন, ভালোই লেগেছিলো কিন্তু খেতে, তাই আজকেও ওর মতন রেসিপি ট্রাই করছি ধনে পাতা বাটা দিয়ে। আর আগের দিন একটু কম ধনে পাতা দিয়েছিলাম, আজকে না একটু বেশি ধনে পাতা দিয়ে দিয়েছি, কারণ ধনে পাতার পরিমাণটা তো আমার কাছে আজকে বেশি তাই। আর কালকে না জয় 1 কেজি চিকেন এনেছিলো, মানে এখানে বলো তো কী করে, আমাদের দুজনের চিকেনের মধ্যে আলু দিলে 600 কি 700 গ্রাম চিকেনে দুজনের হয়ে যায় দুবেলাতে, অতটা বেশি লাগে না, তো 600-700 গ্রাম আনলে কিন্তু লেগ পিস দেয় না,
800 গ্রাম আনলে একটা লেগ পিস দেয়, আর যদি 1 কেজি আনি তাহলে দুটো লেগ পিস দেয়। তো আমরা এখন কি করছি, কদিন ধরে দুটো করে লেগ পিস নিয়ে আসছি, মানে সরি 1 কেজি করে চিকেন আনছি, দুটো করে লেগ পিস পাচ্ছি। আর যেই সলিড পিসগুলো হচ্ছে, ওই সলিড পিসগুলো কিন্তু আলাদা করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই সানডে সানডে করে আমরা চিকেন খাই, আর সানডের যে কোনো একটা মাঝখানের দিন, মানে ধরো বুধ বৃহস্পতিবার নাগাদ, আমরা কিন্তু সলিড মাংসটা দিয়ে যে অন্য রকমের আইটেম হয়, যেরকম আমি সেদিন চিকেন ভর্তা করেছিলাম, আর আজকের চিকেন থেকে কিন্তু সলিডগুলো তুলে রেখেছি, ওগুলো দিয়ে কিন্তু চিকেন পকোড়া করব নেক্সট বুধ বৃহস্পতিবার নাগাদ করে একটু চিকেন পকোড়া করব। তো বেশ ভালোই লাগে সলিড পিসগুলো, এমনিতে আমার ভাতের সাথে খেতে একদম ভালো লাগে না। আর দেখো এই এতগুলো ধনে পাতা বাটা দিলাম, দেখে মনে হচ্ছে না যে এখনই হরিয়ালি চিকেন হয়ে যাবে, সব দিকে সবুজ সবুজ, কিন্তু না, জানো তো এই যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না, তাহলেই কিন্তু এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, মানে একদম নর্মাল হয়ে যাবে। কিন্তু আজকে না একটু বেশি ধনে পাতা দিয়ে দিয়েছি, জানি না কী হবে। কিন্তু আগের দিন কিন্তু বেশ টেস্ট লেগেছিলো, তাই আমি দিলাম। তারপরে সমস্ত রকম মশলাও দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে এবার এটাকে ম্যারিনেট করে নেব সুন্দর করে। আর জানো তো এখানে এত কারেন্টের সমস্যা করে না, তার জন্য আমি কি করি, একটা বাটির মধ্যে বা টিফিন বক্সে আদা রসুন আর লঙ্কাকে একসাথে পেস্ট করে রেখে দিই, কারণ তাতে আমার কোনো সমস্যা হয় না। এখন দেখো মাংস কোনো দিন আমি দেখেছি, যখনই তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো আমার, যখনই আমি কোনো বাটা মশলা দিয়ে রান্না করার ব্যাপার থাকে তখনই না কারেন্টটা চলে যায়। সেই দিন যেরকম সর্ষের চিংড়ি করতে যাব, সর্ষেটা তো এখন আমি আর বেটে রাখতে পারবো না, ওটা নষ্ট হয়ে যাবে। তো দেখো সর্ষে চিংড়ি করতে যাব, ভাবলাম একটু সর্ষেটা আমি পেস্ট করব, তার আগে দেখছি কারেন্ট চলে গেছে, আর এসছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আর কালকে এই দু পিস লেগ, মানে দুটো লেগ পিস দিয়েছিল, আর সাথে কিন্তু আরেকটা লেগ পিস দিয়েছিল, উইংস টাইপের লেগ পিস দিয়েছিল, মানে কালকে কিন্তু টোটাল 3টে লেগ পিস দিয়ে দিয়েছিল। আর কালকে এই হাড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছে, সলিড মাংসের পরিমাণটা কালকে একটু কম দিয়েছে, তাই ভাবছি এই কম মাংসটা দিয়ে একটু চিকেন পকোড়া করে নেব। না হলে একটু চিলি চিকেন করার ইচ্ছে ছিল, কিন্তু থাক চিকেন পকোড়াটাই বানিয়ে নিই, রেসিপি ভিডিও শ্যুট করা হয়ে যাবে একটা তাহলে আমার। আর আমরা যেহেতু 2 সপ্তাহ অন্তর অন্তর মাংস খাই, আমি কিন্তু বাপের বাড়িতে থাকাকালীনও আমাদের 2 সপ্তাহ অন্তর অন্তরই রোববার রোববারে মাংস হতো। রোববারেই মাংস খেতে জানো তো ভালো লাগে, অন্য অন্য দিন মাংস খেতে আমার ঠিক কতটা মানে কীরকম একটা ছাড়া ছাড়া লাগে, রোববার একটা ছুটির দিন তো, তাই মাংস খেতে খুব ভালো লাগে। আর জয়েরও ভালো লাগে, দেখো এই এখন চিকেনটা ম্যারিনেট করলাম কীরকম সবুজ হয়ে আছে, কারণ বেশি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো তাই। তো কী আর আছে, রান্না করতে করতে ওটা দেখবো পরে ঠিকই হয়ে যাবে। তো চলো, ম্যারিনেট তো করা হয়েই গেছে, এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, প্রায় আধা ঘন্টার মতো। ততক্ষণে আমি অন্য কাজগুলো শেষ করি, আলু ফালু কেটে নিয়ে গিয়ে মাংসে আলু দেবো। তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো প্রায় হয়েই গেছে, আর এইদিকে কিন্তু আমার বেগুন ভাজাও হয়ে গেছে, একটু বেগুনও ভেজে নিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাংসের জন্য যে আলু দিয়েছিলাম ওই আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে, তারপরে কিন্তু মাংসটা আমি দিয়ে দেবো। আর মাংসটা হতে হতে ভাতটা আমার হয়েই যাবে, ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছি, মাংসটা দ্বারাও দিয়ে নিই। আর আজকে এত ঠান্ডা পড়েছে, সকালবেলা না 10 ডিগ্রি টেম্পারেচার ছিল, মানে এই জন্য আমি সকাল থেকে একবারও সোয়েটার খুলিনি, এত ঠান্ডা লাগছে এখানে আজকে, মানে দিন দিন না ঠান্ডা যেন বেড়েই যাচ্ছে, কি বলবো। চলো তাড়াতাড়ি করে একটু মাংসটা কষিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে কিন্তু আমার সব কাজকর্ম তো হয়েই গেছে, স্নান ঠান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে ওপরে চলে যাব একটু রোদ্দুর পোয়াতে, তাহলে একটু ভালো লাগবে আর কি। আর ততক্ষণে মাংসটা হতে হতে আমার ভাতটাও হয়ে যাবে, আর মাংস কষা হয়ে গেলে একটা পিস কষা মাংস খেতে তো বেশ ভালোই লাগে, তাই না? তো ঢেকে দিলাম, মাংসটা হতে থাকুক, আর ভাতটাও আমার হয়ে গেছে প্রায়। এবার আমি একটু ঢাকনাটা, মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে ভাতটাকে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব, ততক্ষণে আমার ভাত পুরোপুরি রেডি হয়ে যাবে, এখন শুধু অর্ধেক হয়েছে। তো চলো কাজটা শেষ করি। সব কাজকর্ম শেষ করে চলে এসেছি আমি উপরে ছাদে রোদ্দুর পোহাতে, আর আসার সময় কিন্তু একটা নেল পলিশও সাথে করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কি হয় আমার সাথে জানো তো, আমার না নেল পলিশ করতে একদম মনে থাকে না, আর আমার এখন তো মনে থাকেই না, বিয়ের আগেও আমার মনে থাকতো না নেল পলিশ করতে। কোথাও যাওয়ার আগে হয়তো আমি আগের নেল পলিশটা রিমুভার দিয়ে
নখটা পরিষ্কার করে নিতাম, যে নেল পলিশ পরবো বলে বিয়ে বাড়ি যাবো বা কোথাও ঘুরতে যাব, কিন্তু আমি না ভুলে যেতাম। বিয়ে বাড়ি গিয়ে আমার মন দেখতাম হাতটা যে নেল পলিশ তো পরতে মনেই নেই, বা কোথাও যাওয়ার সময় ড্রেস পরে বাইরে বেরিয়ে গেছি, অর্ধেক রাস্তা চলে গেছে, তারপরে মনে পড়েছে আমি তো নেল পলিশই পরিনি। আমার সাথে এইরকমই হয়, আর যখন ফাঁকা বসে থাকি, বাড়িতে থাকি, তখন আমার নেল পলিশ পরতে মনে পড়ে যে আমি নেল পলিশ পরি তো একটু অনেক দিন পরিনি, তাই আমার নেল পলিশের প্রতি অত একটা আগ্রহও নেই। যেহেতু আমার মনে থাকে না, হ্যাঁ এমনি ভালো লাগে, তাই বাড়িতে যখন বসে থাকি তখনই পরে নিই, আর কি করব। ছাদ থেকে রোদ্দুর পুড়িয়ে চলে এসেছি, আর এসে দেখছি জয় ঘুম থেকে উঠে গেছিল, তো এখন জাস্ট খাবারটা বেড়ে মাত্র বসেছি, তো চলো তোমাদের দেখিয়ে দিই চিকেনের ফাইনাল লুকটা। এই হলো ভাত, বেগুন ভাজা, আর স্যালাডের জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর চিকেনের জন্য লেবু, আর এই হলো আমাদের চিকেন। চলো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা দুজনে একটু রোদ পোহাতে এসেছি, আর কামরাঙ্গা কেটে নিয়ে এসেছি নুন দিয়ে। কালকে জয় যখন বাজারে গেছিলো, ওইদিকে আমলকি শোকাতে দিয়ে দিয়েছি, আর কালকে যখন জয় বাজারে গিয়েছিল তখন চিকেনের সাথে সাথে এই খেজুর আর এই কামরাঙ্গা নিয়ে এসেছিল। কামরাঙ্গা খেতে আমার খুব একটা ভালো লাগে না, জয়েরও নাকি ভালো লাগে না, কিন্তু তাও ভেবেছে আমি হয়তো ভালো খাই তাই নিয়ে এসছে। আর কামরাঙ্গাটা কাটলে কি সুন্দর স্টারের মতন লাগে, তাই আমার খুব ভাল লাগে কাটার পরে দেখতে। আর কামরাঙ্গার সাথে ওই প্যাকেটে করে এই কটা কুল চলে এসেছিল, তো কুলগুলো এখন খেয়ে নেব, তারপরে গিয়ে একটু ভাত ঘুম দেব। দুপুরবেলা খাওয়ার পরে একটু, রবিবারে যদি মাংস দিয়ে ভাত খাওয়ার পরে যদি একটু ভাত ঘুমই না দিতে পারলাম, তাহলে আর বাঙালি হলাম কি করতে, তাই না? তাই রবিবারে খাওয়ার পরে কিন্তু একটু, রোজই খাওয়ার পরে কিন্তু ভাত ঘুম আমি দিয়েই দিই, কিন্তু তবুও রবিবারের ঘুমটা একটু স্পেশাল, কারণ কোনো সেরকম কাজ থাকে না, আর এইদিকে এখন সন্ধ্যাবেলা তারপরে কোনো কাজ সেই রকম ছিল না, তাই আর ভিডিওটা অন করিনি। আর এখন এসেছি রাত্রিবেলা রুটি করতে, আজকে যেহেতু মানে চিকেন আছে, চিকেন দিয়ে আমরা দুজনে রুটি খেয়ে নেব, আর জয় তো এখন রুটি খায়, তাই জন্য সকালবেলা ওর জন্য আবার হটপটটা নামিয়েছি, হটপটটা নামিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, যে এখন থেকে তোমাকে তাহলে হটপট ইউজ করতে হবে, কারণ এতগুলো রুটি হবে। এই আগের দিন মানে কালকে অবধিও 10টা রুটি করেছি, কারণ জয় দুটো করে আবার টিফিনে নিয়ে গেছিলো, কিন্তু এখন আবার আজকে 8টা রুটি করব, জয়ের 6টা আর আমার 2টো। চিকেন আছে, চিকেন দিয়ে দুজনে খেয়ে নেব, একদিকে চিকেন গরম করতে বসিয়েছি, একদিকে রুটিটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো চলো আগে রুটিটা করে নিই, তারপরে এদিকে আবার জয় এসছে, পাশ দিয়ে কোনো কথা বলছে আমাকে, আমি কি কথা বলেছিলাম আমি ভুলে গেছি। এ যখনই আমি রান্নাবান্না করতে আসি তখনই আমাকে পেছন থেকে এসে জ্বালাবে, এইরকমই করে ও। তো চলো আগে তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই, তারপরে আবার খেয়ে নেবো তাড়াতাড়ি করে। আজকে 10টা বাজে, এখন বেশি বাজে না, কারণ সন্ধ্যাবেলায় আমরা কোনো টিফিন করিনি, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে। তো এখন বাজে রাত্রি 10:30, আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার করার পর আমরা দুজনে ফ্রেশও হয়ে নিয়েছি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই ফ্রেন্ডস, অ্যান্ড গুড নাইট।